Assalamualaikum viewers, I am Aksonia Bulsi, Crab Creation by Nima Theke. Aaj apnara ami ei papush ti toiri kore dekhabo. 10 papri papush, eta knitting er kaj, 2 katar kaj. Apnader eita dekhabo aaj shompurno video. Cholun dekha jay. Amar lagbe ekhane ami ekhane genji kapur niye niyechi. Apnara chaile onno kono kapur diyo eta korte paren. আপনারা পুরানো যে কোনো কাপড় ফেলে না দিয়ে ওইগুলা দিয়ে করে নিতে পারেন যেমন মনে করেন আপনার একটা ওড়না আছে আপনি সেটা দিয়ে করতে পারেন শাড়ি কাপড় আছে সেটা দিয়েও করতে পারেন আবার গেঞ্জিগুলাও লম্বা লম্বা করে কেটে করতে পারেন এখন আর ফেলানোর মতো কোনো কিছু নেই ক্র্যাফটিং দুনিয়াতে এত সুন্দর হয়েছে যে অনেক কিছুই করা যায় আমি দুটো কাটা নিয়েছি দেখেন এই কাটা দুটো আমি নিজে তৈরি করে নিয়েছি বাঁশ দিয়ে বাঁশ দিয়ে সুন্দর করে কেটে গোল করে রাউন্ড করে কেটে নিয়েছি এইটা হলো বাঁশের আর এইটা হলো আর নিচে যেটা রাখা ওইটা আমি সুপারি গাছ আছে সেটা ফেলে আমি করে নিয়েছি সেটা যে গাছটা আছে সেটা দিয়ে করছি নোডে করছি করার পর আমি এই দুটোরে শেষ কাগজ দিয়ে ডুলছি এরপরে আমি আগুনে হালকা একটু পোড়া দিছি তারপর এইটার উপরে আমি সরিষার তেল মেখে রেখেছিলাম তারপর 2 থেকে 3 মিনিট পর কাজটা শুরু করেছি হালকা অল্প পরিমাণ জাস্ট আপনি হাতে সরিষার তেল নেবেন আর একটু লাগাবেন আমি এখন কাজটি শুরু করব দেখেন কাজটি শুরু করছি আমি আপনাদের দেখাচ্ছি একটা গিট এভাবে ধরে এটা ধরে দেখছেন আমি এইভাবে এটা গিট দিয়ে নেব যে এই গিটটা হলো এমন যে আমরা এটা চাইলে ছোট বড় করতে পারবো এমন একটা গিট আপনারাও দিয়ে নেবেন কাজটি শুরু করার আগে তারপরে নতুন করে কাজ শুরু করবেন দেখেন এটা ছোট করে নিলাম আমি এখন আমি এটা এভাবে ভরবো দুইটা কাটা সেম ভাবে দেখেন সেম ভাবে ভরে নিয়েছি সমান সমান ভাবে আমি এটা একটু ক্রস করে নিয়ে নেব নিচেরটা আর উপরেরটা ক্রস করে নিয়ে নেব দেখেন আমি নোটা ক্রস করে নিয়ে নিয়েছি এখন আমি এইটাকে নিচ দিয়ে আনবো তারপর এখানে একটা প্যাচ দিব তারপর এটাকে এভাবে বিল করে নিব এটা নিটিং এর কাজ এটা একটা খুশি কাটার কাজ এটা দিয়ে সোয়েটারও বুনন করা যায় এটা হলো একটা বেসিক কাজ এখন আমি দুইটার মাঝখান দিয়ে কাটাটা ঘুরলাম এবং আবারও সেম প্রসেস দিয়ে নিলাম আবারও দেখেন আমি দুইটার মাঝখান দিয়ে কিন্তু ঘুরে নিয়েছি দেখেন দুইটা বুননের মাছ দিয়ে আমি এটা ধরে নিয়েছি তারপর এভাবে এখানে একটু তেল দিলাম এবং ঘরটা করলাম এমন করে আমি টোটাল 13টা ঘর করব এই কাজটির জন্য 13টি ঘর করে নেব আপনারা চাইলে আরো বেশিও করে নিতে পারেন 15টা 17টা কিন্তু যতটাগুলো ঘর নেন বেজুর ঘর নেবেন অলওয়েজ মনে রাখবেন যে এই যে আমি প্রথম যে লাইনটি করছি এখন এই লাইনটি বেজুর হতে হবে জোর না বেজুর বেজন না হলে এই পাপুসটি মিলবে না আমি এখানে করে নিলাম দেখেন আমি এইভাবে টোটাল 13টা করে নেব আমি এখানে দেখেন করে নিয়েছি 13টা ঘর 13টা ঘর করার পর আমি এখন এইখানে এখন আমি দ্বিতীয় লাইনটি এখানে শুরু করব দেখেন 13টা ঘর নিয়ে নিয়েছি আমি প্রথম ঘরটা এইভাবে নিয়ে নিলাম দেখেন আমি আপনাদের আবারও দেখাই এই প্রথম যে ঘরটা আছে এভাবে নিয়ে নিলাম আমি প্রথম মানে আমি যে লাইনটি করেছি এটা জাস্ট একটা সিঙ্গেল লাইন এই লাইনটার মাধ্যমে আমরা প্রত্যেকটা লাইন তৈরি করব দেখেন প্রথম ঘরটা আমি নিয়ে নিলাম তারপর সুতাটা উপরের দিকে নিয়ে চলে আসলাম আনার পর দেখেন এখন তারপর দ্বিতীয় যে ঘরটা আছে সেই ঘরটার নিচ দিয়ে মানে আমার যে কাটাটা আছে সেটা নিচ দিয়ে এভাবেই উঠাবো দেখেন কীভাবে উঠেছি এভাবে উঠাবো ওঠানোর পর এইটাকে আমি একদম ক্লোজ করে দেব আবারও দেখেন এভাবে ধরলাম ধরার পর টান দিয়ে বের করে নেব বের করে নিলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে হইল এটা এভাবে ঘরটা বানানো হয় ঘরটা বাড়াই নিলাম এখন আমি এখানে দ্বিতীয় লাইনটি শুরু করব দ্বিতীয় লাইনটি শুরু করলাম এইটা হলো দ্বিতীয় লাইন না এটা প্রথম লাইনটি ওইটাকে আমি ঘোরাবো মানে আমি কাটাটা যখন আমি এই লাইনটিতে সবগুলো ঘর নেওয়া হয়ে যাবে তখন আমি কাটাটা ঘোরাবো ডান হাতের কাটা বাম হাতের কাটা ডান হাতে অটোমেটিকলি তখন এই যে ফিতাটা আছে সেটা আমি উপরে নেওয়ার পর অটোমেটিক সেটা নিজে থেকে চলে আসবে এখানে আমি দেখেন 4টি ঘর করেছি প্রত্যেকটা ঘরের জন্য
দুটি করে জোড়া লাগবো, মানে দুটি করে জোড়া আমি বাড়াবো। এখানে করে নিচ্ছি আমি, দেখেন এখানে এটা শেষ। আমি সুতাটা উপরে নিয়ে আসলাম এবং ঘরটা ভরে দিলাম। আমি আবারও এটা বাম দিকে নিয়ে আসলাম, কারণ এটা আমি উপর দিক থেকে নিচ দিকে যাব। এখানে দেখেন আমি ঘরটা করেছি বাড়ানোর কারণে এখানে 14টা ঘর হয়েছে। 14টা ঘর করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন প্রথম যে ঘরটা আছে, এই যে এখানে দেখেন এই পর্যন্ত, এরপর আমি দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, এমন করেই ঘরগুলো বাড়িয়ে যাব। আমি এখন প্রথম যে ঘরটা আছে সেইখানে আবারও এভাবে ঢোকাবো। ঢোকানোর পর সুতাটা প্যাঁচ দেব, প্যাঁচ দিয়ে দেখেন কীভাবে প্যাঁচ দিয়ে এভাবে প্যাঁচ দেবো। তারপর এই সুতাটা টান দিয়ে বের করে নেব এবং যে ঘরটা আগে বাম হাতের দিকে ছিল সেটা বের করে দেব। এটা প্রথম ঘর। আবার আপনাদের আমি এই ঘরটা করে দেখাই। আগের ঘরটা কিন্তু আমি এভাবে করিনি, কিন্তু এই ঘরটা এভাবে করব, সেই জন্য এই ঘরটা আমি আবারও দেখালাম। দেখেন এভাবে করে নেব, একটা দুইটা, দুইটা করা হয়ে গেছে। এখন আমি ফিতাটা উপরে নিয়ে আসব। এর আগের লাইনটাতে আমি একটা দিয়েছিলাম, এখন আমি এখানে দুইটা দিলাম। দেওয়ার পর এখন এটা আমি নিচ দিকে নিয়ে প্যাঁচ দিলাম। এখানে দেখেন চারটি ঘর হয়ে গেছে, চারটি ঘর হয়ে গেছে। আমি এখন আরেকটি ঘর করলাম। করার পর এখন দুইটি নতুন অ্যাড করব, একটা দুইটা, দুইটা নতুন করে আমি এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর দেখেন এখানে হয়ে গেছে। এখন ফিতাটা উপরে নিয়ে আসব এবং ডান হাতে কাটা বাম দিক, বাম হাতে, বাম হাতে কাটা ডান হাতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটাকে আমি দেখেন আবারও পুরো এভাবে করলাম। বাম হাতের দিকে, ডান হাতেরটা দিয়ে সবসময় বাম হাতের উপরটাতে কাজ করতে হবে। আবার আমি নিচ দিয়ে ভরলাম এবং ঘরটা টান দিয়ে বের করে নিলাম। এমন করে সিম্পলভাবে কাজগুলো করতে হবে। এটা নিটিংয়ের কাজ, এটা করতে একটু সমস্যা হবে। আপনারা প্রথমে হয়তো এটা পারবেন না, কিন্তু আপনার সাথেই থাকুন আমার, আমি ধীরে ধীরে আপনাদেরকে সব কিছু শিখিয়ে দেবো। এই এই টাইপের আরও কয়েকটা ভিডিও দিলে আপনারা অলরেডি আপনারা এটা খুব সুন্দর করে বুঝে নেবেন। অনেকে হয়তো এই কাজটা পারে, তাদের কাছে খুবই সহজ, আর যারা না পারে তাদের জন্য অনেক কঠিন। দেখেন এই ঘরটা আমি আবারও করে নিলাম, আবার আরেকটা ঘর দুইটা, এখন নেব তিনটা। কারণ এর আগের লাইনে আমি প্রথম ঘর নিয়েছিলাম একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা। এখন তিনটা নেওয়ার পর এটা এভাবে উপরে ওঠাবো। ওঠানোর পর আবার প্যাল দিয়ে একটি ঘর বাড়াইলাম। এটা হলো ঘর বাড়ানোর সিস্টেম, যে আমি তিনটা ঘর, দুইটা ঘর পরব। আর এই ঘর যখন আমি বাড়াবো তখন এখানে ফাঁকা একটা জায়গা তৈরি হবে। দেখেন এখানে আমি দুইটা, এই দুইটা ঘর এখন বাড়াবো, কারণ আগে যে ঘরগুলো ছিল সেগুলো আমার করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এক জোড়া, মানে দুইটা ঘর এখানে নতুন করে বাড়িয়ে নিলাম। বাড়ানো হয়ে গেছে, আমি ফিতাটা উপরে নিয়ে আসলাম এবং কাঁটাটা ঘোরায় ফেললাম। ঘোরানো হয়ে গেছে, এখন আমি এটা নর্মালি সেলাই করে নিচ্ছি। সবসময় মনে রাখবেন যে ঘরটিতে আপনি কাজ করেন সেই ঘরটার মাঝে, মানে যে একটা গোল একটা রাউন্ড থাকে সেটার মাঝে সুতাটা ভরবেন নিচ দিক দিয়ে, দিয়ে এভাবে কাজগুলো করবেন। আপনার যদি দুইটা ঘরের মাঝখানে দেন তাহলে ভুল হবে, একটা ঘরে দিয়ে যে গোল রাউন্ডটা থাকে সেইটার মাঝখানে এভাবেই দিয়ে দিবেন। তাহলে দেখবেন খুব সুন্দর করে ঘরটা হয়ে যায়। এবং লাস্টে যখন ঘরটি করবেন তখন ফিতাটা উপরে নিয়ে আসবেন এবং ঘরটি ভরে দেবেন। এটা হলো পাপড়ির যে চোখার দিকটা আছে, যে দিকটা উপরে সে দিকটা। দেখেন এখানে এভাবে দুটি করে ঘর বাড়াবো। আমি এখানে তিনটে বেড়েছি, এখন আমি যে লাইনটি করব সেটাতে চারটি বাড়াবো। আমি আবারও এভাবে নিয়ে নিলাম, দেখেন আবারও দেখাই। এভাবে নিয়ে আমি একটা ঘর করলাম, একটা, দুইটা এবং তিনটা, অ্যান্ড লাস্ট ওয়ান চার নাম্বার। চার নাম্বারটা করার পর আমি ফিতাটা উপরের দিকে নিয়ে আসব। এই যে এখন আমি ফিতাটা উপর দিকে নিয়ে আসব। দেখেন এই ফিতাটা উপরে নিয়ে আসলাম, এটা আমার চার নাম্বার লাইন। আমি যখন পাঁচ নাম্বার লাইন করব তখন এভাবেই করব। আমি এখানে 13টা ঘর নিয়েছি, সেই জন্য আমার এখানে 12, সরি এখানে 6টা লাইন হবে, কারণ এখানে 12টা আই আছে, এক জোড়া করে করতে হবে প্রত্যেকটা লাইনে। সেই জন্য এখানে আমার লাইন হবে 6টা। আমি এখানে চার নাম্বার লাইন করছি, সেই জন্য চারটি ঘরের পর একটি নতুন ঘর অ্যাড করলাম, মানে ফিতাটা উপর দিকে নিয়ে নতুন একটি ঘর তৈরি করলাম। তারপরে এখন আমি এটা করে যাব, এভাবে করে নিচ থেকে চলে যাব। যেতে যেতে যখন আমি দেখব যে না আমি একবারে 8 নাম্বার, মানে 8টা ঘরে চলে আসছি, 8 নাম্বার। নিচ দিক থেকে আমার মাত্র থাকবে 4টা ঘর, নিচ দিক থেকে 4টা ঘর থাকবে, উপর দিক থেকে ঘর কমে আসবে
আট জোড়া এবং ফার্স্টে যে ঘরটা নিয়েছিলাম সেটা এভাবে আবারও করে নিতে হবে। আর প্রত্যেকবার ঘর শেষ হওয়ার পর এটা যে আমরা উপরে দিকে নিয়ে আসব, তারপরে কাটা ঘুরিয়ে নেব, তারপর আমরা আবার উপর দিকে চলে আসব। একবার আমরা নিচ থেকে উপরে যাব, আরেকবার নিচ উপর থেকে নিচে আসব, এভাবে ঘরগুলো করতে হবে। আর পাপড়ির মাথা বোঝার জন্য ওইখানে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এসে মানে প্রত্যেকটা লাইনে একটি করে ঘর বাড়াবো। এবং এই পাপড়িটা শেষ দিকে চলে আসছি উপরের দিকে, তখন আমি লাস্টে যে ঘরটা আছে সেটা আর করব না, ফিতাটা উপরে নিয়ে আসব এবং যে ঘরটা থাকে সেটা আমি ডান হাতে যে ইটা থাকে কাটাটা আছে সেটার মধ্যে ভরে দেব। দেখেন আমি এখানে পাঁচ চারটি লাইন করে নিয়েছি, এমন করে আরও দুটি লাইন করে দেব। পাঁচ নাম্বার লাইনের জন্য 5টি আর 6 নাম্বার জন্য 6টি, আমি এখানে 6টি লাইন করে নিয়েছি। এখন আমি লাস্টে কীভাবে চলে গেলে ওইখান থেকে কীভাবে করব, একই সেমই নিয়ম। দেখেন আমি এইভাবে ফাঁকা করে ভেতরে ঢুকাই নিলাম, নেওয়ার পর এভাবে টান দিয়ে একটি ঘর বানাইলাম। প্রত্যেকটা ঘর বানানোর সাথে সাথে যে বাম দিকে কাটা থাকে ওইখান থেকে একটি ঘর ফেলে দিতে হবে, খুব সাবধানে কাজটি করতে হবে। আপনারা যদি এটা ভুল করে একটি ঘর ফেলে দেন না কাজ করে, তাহলে কিন্তু এটা খুলে যাবে, আর আপনারা যারা নিও তারা এটা সামলাতে পারবেন না, ইভেন পুরাটাই খুলে ফেলতে হবে। সেই জন্য খুব কেয়ারফুলি কাজটি করবেন। আমি এই 6 নাম্বার লাইনটি শেষ করার পর কীভাবে পাপড়িটা ক্লোজ করতে হয় মানে চোখা হয়, এখান থেকে আমি একদিকে চোখা করেছি, তখন তো দুই সাইডে চোখা করতে হবে। সেই জন্য ওইটা করার জন্য আমি নতুন করে দেখাবো আরেকটি সেলাই, আর যে সেলাইয়ের মাধ্যমে আমি এখানে পাপোশটি লাস্টে ক্লোজ করব। দেখেন এখানে 19টি ঘর হয়ে গেছে, কারণ 13টা ঘর আমি করেছি এবং 6টা লাইন করার কারণে আমার 6টা ঘর বাড়তি হয়েছে। আমি প্রথম ঘরটা আবারও করে নিলাম এবং দ্বিতীয় ঘরটা এখন করব। দ্বিতীয় ঘরটি করার পর প্রথম ঘরটা উঁচা করব, এভাবে একটু ফাঁকা করে ধরবো, তারপরে যে দ্বিতীয় ঘরটা করেছিলাম সেটা টান দিয়ে এভাবে ভিতর দিকে নিয়ে আসব আর প্রথম ঘরটা ছেড়ে দেব। আবারও দেখেন আমি এভাবে প্যাঁচ দিলাম, ফার্স্টের প্রথমটা আমি ফেলে ভিতরে ঢুকাবো, লাস্টটা একটু উঁচা করবো, ফাঁকা করে ধরবো, তারপরে আবারও দেখেন লাস্টটি আমি ফাঁকা করে ধরছি, এভাবে এভাবে ফাঁকা করলাম এবং প্রথমটা টান দিয়ে বের করে নিলাম। এমন করে 6টি ঘর আমি এখানে করব। 6টি ঘর করার পর আমার এখানে আবারও চলে আসবে 13টা ঘরে। যদি আপনারা কয়টা ঘর ফেলবেন সেটা যদি হিসাব না বুঝতে পারেন, তাহলে নিজেকে বাপরে এখান থেকে গুনে আসবেন। আমার এখানে 12টা লাগবে, আমি সেই জন্য 12টা গুনলাম। আর আমার এই কাটায় আছে একটা, যদি এই কাটায় আমার যদি 12টার জায়গায় 13টা থাকতো তাহলে বুঝতে হতো যে আমার আরও একটি ঘর এভাবে করতে হবে। আমি এখন দ্বিতীয় লাইনটি শুরু করব, দ্বিতীয় পাপড়ি করব ঠিক সেমভাবে যেভাবে প্রথম পাপড়িটি করেছি, ঠিক সেমভাবে দ্বিতীয় পাপড়িটিও আমি করব। সেই জন্য আমি এই প্রথম যে ঘরটা আছে সেটা এভাবে নিয়ে নিলাম, নেওয়ার পর এই ফিতাটা উপরের দিকে আনলাম এবং এখানে একটি এভাবে প্যাঁচ দিলাম। তিনটা ঘর অলরেডি হয়ে গেছে, আরেকটি ঘর নেব। এখানে আমার টোটাল ঘর হয়েছে 5টি। ফিতাটা আমি উপরে নিলাম এবং কাটাটা আমি হাত বদল করে নিলাম, তারপরে আবার নর্মালি আমি ঘরটি করব। যখন 4টি ঘর করবো মানে লাস্টের ঘরটি করার আগেই আমি ফিতাটা উপরে আনবো এবং ঘরটি ডান হাতের কাটার মধ্যে ভরে নেব। এমন করেই আমি সবগুলা বাপড়ি করে নেব। প্রথম একটি ঘর, এখন আমি 2টি ঘর করব, তারপরে ফিতাটা উপরে আনব এবং এইখানে আবার এভাবে ব্যাস দেব। এভাবেই সম্পূর্ণটা করতে হবে। প্রথম লাইনের জন্য একটা পাপড়ি নেবেন, তারপরে উপরে, তারপরে দ্বিতীয় লাইনের জন্য 2টি ঘর, তৃতীয় লাইনের জন্য 3টি ঘর, চতুর্থ লাইনের জন্য 4টি ঘর, পঞ্চম লাইনের জন্য 5টি এবং ষষ্ঠ লাইনের জন্য 6টি। এমন করে ঘর করার এমন করে ঘর নেবেন এবং পাপ যে সুতাটা আছে উপরে নেবেন আর একটি করে প্যাঁচ দিবেন। এতে করে নতুন নতুন লাইন তৈরি হবে। আমি এখন আবার তৃতীয় লাইনটি করব এখানে, সেজন্য 3টি ঘর নেব। 3টি ঘর নিয়ে তৃতীয় লাইনের জন্য 3টি ঘর নেব এবং ফিতাটা এই দুই কাটার মাঝখান থেকে ভরে উপরে নিয়ে আসবে এবং নতুন একটি প্যাঁচ দেবো। প্যাঁচ দেওয়ার পর এখানে আমি
আবারও ঘর করে নেব। আর যখন আমি নিচ দিকে নামবো, 3 নাম্বার ঘরের জন্য আমি এখানে ঘর নেব 3 জোড়া, মানে 6টা। 4 নাম্বার ঘরের জন্য আমার যাবে 4 জোড়া, 5 নাম্বার ঘরের জন্য আমার যাবে 5 জোড়া, 6 নাম্বার ঘরের জন্য 12 জোড়া। দেখেন এখানে আমি 3 জোড়া করেছি। এখন আমি নর্মালি করে উপরে চলে আসব। আমি উপরে চলে আসছি, এখন আমি 4 নাম্বার ঘরটি করব। 4 নাম্বার ঘর করার জন্য আমি এছাড়া 4 নাম্বার লাইন করার জন্য 4টি ঘর নেব। 4টি ঘর নেওয়ার পর আমি ফিতাটা উপর দিকে নিয়ে আসব। নিয়ে আসছি, এখন আমি এটাকে প্যাচ দেব। এভাবে প্যাচ দিয়ে বের করে নিলাম। আমি এখন আবার নর্মালি ঘরটি করে যাব। এই প্যাচ দেওয়ার পর আমি গুনবো যে আমি 5 জোড়া, মানে 10টা নিয়েছি কিনা। প্রত্যেকটা প্যাচের পরে আমি 2টা ঘরে ঘর বাড়াবো। প্রথম প্যাচটার পর 2টা ঘর বাড়াবো, দ্বিতীয় প্যাচটার পর 4টি ঘর নেব, চতুর্থ প্যাচের পর তৃতীয় প্যাচের পর 6টা, চতুর্থ প্যাচের পর 8টা, তারপর পঞ্চম প্যাচের পর 10টাই। যে আমি এখন দেখেন 2টা নিয়ে নেব। এখন আমি চতুর্থ লাইন করছি, সেই জন্য আমি এইখানে 8টা ঘর নেব। যখন পঞ্চম লাইন করব তখন আমি এখানে নিজ থেকে গুনবো যে আমি কয়টা ঘর করেছি। আর 6 নাম্বার ঘর করার পর সম্পূর্ণটাই শেষ হয়ে যাবে। আপনারা যখন যদি এই পাপোসটা আরও বড় করতে চান তাহলে আপনারা ঘর আরও বড় নিবেন, কিন্তু যখনই ঘরগুলো করবেন সবসময় বেজোড় সংখ্যা নেবেন। আমি এখানে মোটা একটু সুতা দিয়ে করেছি, যার কারণে আমার ফুল হয়েছে 10টা। আপনারা যদি উলের সুতা দা করেন তাহলে আপনাদের লাগবে 14 থেকে 15টা। আপনারা যদি এই কাঁটারা নিজে তৈরি করতে না পারেন তাহলে আপনারা জিআই তারগুলো আছে 24 নাম্বার, তারপরে 22 নাম্বার, এগুলো দিয়ে আপনারা করে নিতে পারেন 2 কাঁটার কাজ। আর একটি পাপুচ করতে 3টি কাঁটা লাগে। আমি এখন 5 নাম্বার লাইন করছি, সেই জন্য 5টি ঘর করব। 5টি ঘর করার পর এবং 5টি ঘর করার পর আমি ফিতাটা উপরে আনব এবং ঘরগুলো করে যাব। আমি এখন এখানে প্রথমেই নেব 8টি ঘর। 8টি ঘর নেওয়ার পর চিন্তা তারপরে দেখবো যে আমার কয়টি ঘর লাগবে, তারপরে আমি 2টি ঘর নেব, কারণ আমি 5 নাম্বার লাইন করছি, সেই জন্য আমার এখানে 10টি ঘর লাগবে। তারপরে আমি এভাবে উল্টো করব এবং এটা স্লোলি করে উপরে চলে আসব। এভাবেই করে আমি উপরে চলে আসব, তারপরে 6 নাম্বার ঘরটা করব। ছয় নাম্বার ঘর করার জন্য 6টা ঘর নেব। 6টা ঘর নেওয়ার পর ফিতাটা আবার উপরে নিয়ে আসব, তারপর নতুন একটি ঘর তৈরি করব। এভাবেই ধীরে ধীরে সবগুলা পাপড়ি করে নেব। আপনার সবসময় আমি বলি, যখনই আপনার কাজটি করেন সব কেয়ারফুলভাবে করেন। আর আপনারা যদি মনে করেন না আমি এটা পারবো না, তাহলে সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। আপনারা যদি হাতে কলমে এটা চেষ্টা করেন খুব সহজেই এটা পারবেন, কিন্তু আপনি যদি ভিডিও দেখে চিন্তা করেন না আমি এটা পারবো না, তাহলে এটি আপনার ভুল হবে। সেই জন্য আপনি যা পারেন, হয়তো পুরান কাপড় যা আছে তাই দিয়েই করে নেবেন। আমি এখন এখানে কিভাবে এই ক্লোজটা করা হয়েছে সেটা দেখাবো, কারণ আমি 6টা লাইন করে নিয়েছি, আপনারা বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এখন আমি এখানে দেখেন 1টা ঘর করলাম, দেখেন আমি নতুন করে 1টা ঘর করলাম। এখন 2 নাম্বার ঘরটা করব। 2 নাম্বার ঘরটা করার পর প্রথম ঘরটা উঁচা করব, দ্বিতীয় ঘরটা ভেতরে নিয়ে যাব টান দিয়ে। তারপরে দেখেন এই লাস্টেরটা উঁচা করলাম এবং প্রথমটা টান দিয়ে ভেতরে নিয়ে আসলাম। আবারও এভাবে উঁচা করব এবং টান দিয়ে নিয়ে যাব। আপনারা যদি গেঞ্জির কাপড় দিয়ে করতে না চান তাহলে পুরান কাপড় দিয়েও করতে পারেন, আর পাটের দড়ি দিয়েও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর। আর ঘরগুলো কিভাবে ক্লোজ করতে হবে সেটা আপনারা একটু কেয়ারফুলি দেখেন। দেখেন আমি এখানে ঘরগুলো ক্লোজ করে নিয়েছি, এভাবে নিলাম, প্লাস্টিকটা উঁচা করলাম আর প্রথমটা টান দিয়ে ভেতর দিয়ে বের করলাম, হয়ে গেল ক্লোজ। আপনি এভাবে আমি করে নেব। দেখেন আমি নিচ দিয়ে গুনছি, গোনার পর আমার ঘর ঠিক আছে। নিচের কাঁটায় আমার বাম দিকে কাঁটায় ছিল 12টা, আর ডান হাতের কাঁটায় ছিল 1টা। এভাবে করে আমি সম্পূর্ণ ওটা করে নেব, মানে 10টি ফুল করে নেব। 10টি ফুল আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এর দেখাবো কিভাবে এটা জয়েন করতে হয়। জয়েন করার জন্য এটা কি করতে হবে সেটা এখন আপনারা আমি দেখাবো। দেখেন
এখন আমি একটা আইটা কাটা নেব, আইটা কাটা নিয়ে ওইটার উল্টা করব, মানে যেটা উল্টা পার্ট সেই দিকে এভাবে ঘোরাবো। ঘোরানোর পর আমি যে প্রথম লাইনটির জন্য দেওয়াটা ঘর করেছিলাম সেই ঘরটা আমি এখন উল্টা দিক থেকে বের করব। দেখেন এভাবে টান দিয়ে একটা দুইটা তিনটা এভাবে আমি 13টা ঘর সংগ্রহ করে নেব। 13টা ঘর হয়ে গেলে আমি আই কাটা নেব, মানে 3 নম্বর কাটা নেব যেটা দিয়ে ক্লোজ করব। ক্লোজটা যেভাবে আমি পাপড়ি করেছিলাম ঠিক সেইভাবেই ক্লোজ করতে হবে। ক্লোজটার কোনো এক্সট্রা কোনো ই নেই, ক্লোজটা ঠিক আগের মতনই করে নিতে হবে। যেভাবে আমি পাপড়ি চোখা জিনিসটা করেছি ঠিক সেইভাবে হয়ে গেছে। দেখেন এখন আমি এখানে আইটি কাটা নেব, কাটা নেওয়ার পর আপনারা দেখাবো কিভাবে এটা জয়েন করতে হয়। এই যে আমি ফিতাটা আছে, আমি তো ফিতাটা কাটিনি, ফিতাটা যে আছে সেইটা থাকবে নিচের দিকে, আর ফিতা ছাড়া যে পাটটা থাকবে সেইটা উপরের দিকে, মানে আমি যে দিকটা এখন করলাম সেইটা নিচ দিকে, আর যেটা আমি প্রথম করেছি মানে যেখান থেকে শুরু করেছি সেইটা উপর দিকে, আর যেখান থেকে আমি শেষ করেছি সেটা নিচ দিকে। এভাবে এটা ধরবো, ধরার পর দেখেন এটা সুতাটা নিচ দিকে রয়েছে, এটা নিচ দিকে আর এটা উপরের দিকে। এখন আমি একটি কাটা নেব, তারপরে এই যে ঢোকাইলাম প্রথম ঘরটার ভেতর দিয়ে ক্রসভাবে, তারপরে দ্বিতীয় ঘরে এভাবে ঢোকালাম। ঢোকানোর পর এখন আমি ফিতাটা দিয়ে এভাবে প্যাঁচ দেব, দিয়ে আস্তে করে টেনে বের করে নেব ফিতাটা, আর ঘর দুটো আস্তে করে খুলে দেব কাটা থেকে। এই দেখেন হয়ে গেল ক্লোজ, খুব সিম্পল একটা জিনিস। এখন আমি একটু টান দিয়ে দেখাই, দেখেন এই যে ক্লোজ হয়ে গেছে। এবারও আমি সিম্পলভাবে এভাবে ধরবো, এভাবে তারপর একটু ঘর করব। এখন আমি পাপড়ির মতো করব, নিচে লাস্টের ঘরটা উঁচা করব এবং প্রথম যে ঘরটা আছে সেটা টান দিয়ে লাস্টের ঘরের ভেতর দিয়ে বের করে নিয়ে যাব। আবারও আমি এভাবে আরেকটি ঘর করব, করার পর লাস্টের ঘরটি উঁচা করব এবং প্রথম ঘরটি লাস্টের ঘরের ভেতর দিয়ে বের করে দেব। এভাবেই আমি সম্পূর্ণটা জয়েন করে নেব। আপনারা এভাবে জয়েন করে নেবেন। 13টা ঘর যদি আপনারা কম পড়ে, অনেক সময় কাজ করতে করতে ভুল হয়ে যায়, তখন তো আর সম্পূর্ণ খোলা সম্ভব না দুই একটি ঘরের জন্য, সে তখন আপনারা মাঝখান থেকে আপনারা এখানে ঘর একটি বাড়তি করে নেবেন। দেখেন জয়েন হয়ে গেছে। আবার আপনারা আমি একটা ঘর দেখাই, এভাবে ভরলাম দুটার মধ্যে মাঝ বরাবর, ভরার পর এভাবে প্যাচ দিয়ে বের করলাম। যেভাবে এটা বের করলাম সেভাবেই এটাকে এখন করব, লাস্টের ঘরটা উঁচা করব, ঠিক সেমভাবে টান দিয়ে বের করে নেব। অনেক সময় বের হতে চাবে না, আপনারা খুব সাবধানে করবেন এই জায়গাটা। আর যদি আপনি তার দিয়ে করেন তাহলে তারের মাথাটা একটু থেতু করে নেবেন, নয়তো আপনার হাত ছিদ্র হয়ে যাবে, হাতে প্রচুর ব্যথা পাবেন। এভাবেই আমি ক্লোজ করে নেব সম্পূর্ণটা, আপনারা এইভাবে কমপ্লিট করে নেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য সাথে একটা বেল বাটন আছে সেটাও চেপে দিন, সাথেই থাকুন আমার। আমি অনেক কাজ দেখাবো, আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে দেখেন কমপ্লিট করা শেষ, জয়েনিং শেষ, সম্পূর্ণটা সিম্পল একটি আশা করছি ভালোভাবে কাজটি করা হয়ে গেল। এখন এটাকে এভাবে ধরব, এভাবে একটা এইরকম আরেকটা পাপোস এই টাইপেরই দরকার, এখানে কেটে ফেললেই হবে, আর কোনো কিছু লাগবে না, সেলাইতে এই টাইপের হবে। দেখেন কিভাবে একটা ভিডিও আপনারা দেখতে, এখানে বাড়তি যে ছোটটুকু আছে সেটুকু কেটে এই এরকম ডিজাইনে চার থেকে পাঁচ গেল, সিম্পল একটা। আর এখন এটা শেষ, বাকিটুকু আমি কেটে ফেলব। যদি আপনারা এই ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে কমেন্ট করবেন, লাইক দিবেন। পাপোসটি তৈরি করা হয়ে গেছে। আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে একটা বেল বাটন থাকে ওইটাও চেপে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।